বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের দুই সন্ত্রাসী নিহত। এবং সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি জিনে আক্তার সুইটি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর দুই সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার দুর্গম বাকলাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। অভিযানে কেএনএফ এর দুইজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলা বারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। এর আগে গত 22 এপ্রিল বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে চট্টগ্রাম আদালতের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিতে অংশ নেন সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভুইয়া, জেলা প্রশাসক আবুল বাশার ফখরুজ্জামান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় সহ অন্যান্যরা। এর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের মানুষকে সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল 8টায় শান্তিপূর্ণ পরিবেশে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 4টা পর্যন্ত। কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নবগঠিত ঈদগাঁও উপজেলার 5টি ইউনিয়নের 47টি কেন্দ্রে ভোট কক্ষ রয়েছে 245টি। এবারের নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারায় খুশি স্থানীয় ভোটাররা। প্রথম আজকে আমি ভোট দিলাম, মানে সুস্থভাবে, সুন্দরভাবে, সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন চলতেছে, আনন্দ মন মুহূর্ত ভোট চলতেছে, কোনো ঝগড়া ঝাঁটি কিছু নাই, খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো ঝগড়া নাই, আল্লাহর রহমতে। এদিকে অনুষ্ঠিত নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানান এই কর্মকর্তা। এখানে আমাদের 5টি ইউনিয়ন পরিষদে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে আছেন, তাদেরকে সার্বিক সহযোগিতার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব মোতায়েন করা হয়েছে এবং যে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং সকাল থেকে পর্যন্ত আমরা যে কয়টি কেন্দ্রে গিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কিন্তু ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদ, ইসলামপুর ও পোখখালী ইউনিয়নের 45টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা 88,758। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা 48,246 জন এবং নারী ভোটার রয়েছেন 40,212 জন। এছাড়া নির্বাচনে চেয়ারম্যান পদে 46 জন, নারী সদস্য পদে 71 জন এবং সাধারণ সদস্য পদে 258 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজয় টিভি নিউজ ডেস্ক। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশে উদ্ভূত সমস্যার সমাধান এখনই খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। গতকাল বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে 1991 সালের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আয়োজিত স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় দুর্যোগ মোকাবেলায় সরকার প্রতিটি এলাকায় মুজিব কিল্লা স্থাপন করে মানুষকে নিরাপদে রাখার ব্যবস্থা করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। স্মরণ সভা উদযাপন পরিষদের সভাপতি ফরিদুল কবিরের সভাপতিত্বে সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিমান ভাড়া বেশি হওয়া এবং আন্তর্জাতিক সকল এয়ারলাইন্স হাজি পরিবহনের সুযোগ না পাওয়ায় হজযাত্রীদের কোটা পূরণ হচ্ছে না। চট্টগ্রামে অনুষ্ঠিত হজ গমনেচ্ছুদের নিয়ে আয়োজিত কর্মশালায় এমনটাই জানিয়েছেন বক্তারা। শনিবার দুপুরে নগরের একটি কনভেনশন সেন্টারে কর্মশালায় সভাপতিত্ব করেন শাহ আমানত হজ কাফেলার চেয়ারম্যান মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী। প্রায় 2000 হজযাত্রীর অংশগ্রহণে আয়োজিত অনুষ্ঠানে হজ চলাকালীন করণীয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন মোহাম্মদ মহিউদ্দিন। এ সময় চট্টগ্রাম হাজি ক্যাম্পকে হাজিদের ব্যবহার উপযোগী করার দাবি জানান বক্তারা। অনুষ্ঠান শেষে দোয়ার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ ও হাজিদের নিরাপদে হজ পালনে আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। পটিয়ায় মাদকের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় পটিয়ার সুচক্রদন্ডীপল্লী মঙ্গল মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানায়, নিহত রাজু হোসেন রাসেল কিশোর গ্যাং লিডারের ভয়ে মন্দিরের পেছনে খেতে লুকিয়ে থাকা অবস্থায় ঘাতকরা তাকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত্যু হয় তার। হত্যাকারীদের বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে জানিয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন বলেন, নিহত রাজুও ওয়ারেন্টভুক্ত আসামি ছিল। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বান্দরবানের রুমাই সেনাবাহিনীর অভিযানে কুকি চীনের 2 সন্ত্রাসী নিহত। এবং সারাদেশের ন্যায় চট্টগ্রামেও নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জিনে আক্তার সুইটি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।